শুভেচ্ছা আপনাকে দুর্ভিজ্ঞ আলোচক এবং সমাজের দর্শক সবাইকে অভিনন্দন জানাচ্ছি ধৈর্য ধরে আমাদের প্রোগ্রাম হয়তো দেখবেন বলে প্রথমত আমি একটু কনফিউজ যে চ্যানেল টোয়েন্টি ফোর একটা খুব দর্শকপ্রিয় অনুষ্ঠান তারা বাংলাদেশের একজন অর্থনীতিবিদ যিনি সবসময় আজ অবধি যার কাছ থেকে দেশের অর্থনীতি ইতিবাচক কোনো কথা শুনেনি তাকে নির্ণায়ক শক্তি মনে করে তার বিষয়টা নিয়ে আলোচনা আমার কাছে মাথায় ঢুকে না আমি সামগ্রিক অর্থনীতি আলোচনা হতে পারে এর আগেও এরকম এক আরেকটি আলোচনা আমি দেখেছিলাম যে চট্টগ্রাম বেস্ট একজন ব্যবসায়ীকে ঋণ ছক্কা দেখে তাকে নিয়ে আলোচনা ধরে ধরে সামগ্রিক না এটা কোনো বের পেছন রহস্যটা আমি আমার কাছে একটু কনফিউজিং মনে হচ্ছে যে নো ডাউট যে দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশের বড় একজন অর্থনীতিবিদ তার কথা নিয়ে অনেক আলোচনা হতে পারে কিন্তু একেবারে তাকে নির্ণায়ক শক্তি তার বক্তব্যটাই নির্ভুর অথবা সেটাই নিয়ে এরকম একটা আলোচনা হচ্ছে মানে হয়ে এরপরে রাজনীতিকদের সার্বভৌমত্বের যে কথা বলছেন নতুন একটা শব্দ নিয়ে যোগ করেছেন আমরা রাষ্ট্রের সার্বভৌমত্বের কথা জানতাম কারণ রাজনৈতিক দলের সার্বভৌমত্বটা কি। উনি সেটাও যদি ব্যাখ্যা দিতেন তাহলে আমাদের মতো মুখ্য যারা পলিটিশিয়ান আছি আমরা হয়তো আরেকটু শিখতে পারতাম হুম হয়তো উনি এটা বলেছেন যে যেটা জনাব আশরাফ কেসার ব্যাখ্যা করছেন যে রাজনীতিবিদরা এখন হয়তো নিজেদের মতো করে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারছেন না সেটা কি সার্বভৌম সাথে সংগতিপূর্ণ সেটা হতে পারে তাদের রাজনৈতিক নেতৃত্বের দীনতা সীমাবদ্ধতা সেটা আর সার্বভৌত্ব কি এক জিনিস এটা আমি বুঝি না আসলে আমি খুব মানে ইয়ে মানুষ কম পড়াশোনা জানা মানুষ তারপরে বিভিন্ন যে মানে প্রেসক্রিপশন যেন হোয়াটসঅ্যাপ পেয়েছে যেটা বললেন যে আই এম এফ ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রেসক্রিপশন কখনো কখনো বড় বড়ো ব্যবসায়ীদের প্রেসক্রিপশন এটা কিন্তু তৃতীয় বিশ্বের দেশে এই প্রথম নয় আমরা কৈশোর থেকে যখন স্লোগান দেওয়া শুরু করি রাজনীতি করা শুরু করি তখন থেকে এই কথাগুলো আমরা শুনতাম আবার পলিটিক্সে অর্থের প্রভাব এটা শুধু বাংলাদেশ ভারত বা পাকিস্তান নয় জনাবসহ আশরাফ কাইসার অথবা প্রিন্স ভাইয়ের মনে থাকার কথা রস পেরু নব্বই দশকে আমেরিকায় নির্বাচন করেছিলেন স্বতন্ত্র উনি তখন বিশ্বের তেরোতম ধনে ছিলেন সেও কিন্তু ফর্টিন পার্সেন্ট ভোট পেয়েছিল আমেরিকার মতো দেশে যাদের আড়াইশো বছরের গণতন্ত্র ঐতিহ্য কথাগুলো আমি এই জন্য বলছি জানা মঞ্জুর সেটা হচ্ছে মানে গরিবদের সব দোষ আমাদের এই যে একটা টেন্ডেন্সি আমার মনে হয় এই টেন্ডেন্সি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত আমাদের ইতিবাচক কি কিছুই নেই বাস্তবতা আছে যে আমি তেল কিনে আমরা টাকা দিতে পারছি না বা বিদেশি বিমান কোম্পানিগুলো তাদের টাকা নিয়ে যেতে পারছে না সেই সমস্যা এই সংকটটা কি বর্তমানে শুধু বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ানো ইউরোপ আমেরিকা আমি আগেও একবার আপনার এই শোতে বলেছি ধরুন কলকাতা থেকে যে বিমানের ভাড়া আপনার অর্ধেক দিতে হবে ঢাকা থেকে যায় আবার আপনি যদি দুবাই থেকে আপনি ঢাকা থেকে অ্যামিরেটসে নিউ ইয়র্কের বা জেপকের ইয়ার ফ্লাইট ভাড়া কত দেখেন দুবাই থেকে কিন্তু তার চেয়ে বেশি কী বলবেন আপনি দুবাই থেকে তারা পাঁচ ঘন্টা কম সো এটা সরলীকরণ করার জায়গা নেই তার মানে এ নয় যে আমরা খুব ভালো আছি কিন্তু আমরা যত খারাপ আছি বলে একটা খারাপ প্রতিচ্ছবি জাতির সামনে উপস্থাপনের চেষ্টা চলছে এই রহস্যটা আমার অনুদান আমার মাথায় ঢুকে না তার মানে এ নয় যে আমার সমালোচনা করা যাবে না সমালোচনা করা যাবে আমি তো ভুল করতে পারি আমি তো মানুষ আওয়ামী লীগের রাজনৈতিক দল এই সরকার একটা রাজনৈতিক দল দলের নেতৃত্বে সরকার এই সরকারের ভুল ত্রুটি আমি যদি বলি নেই সেটা অবাস্তব কথা দেখতে পারে আমার কথা হচ্ছে কি এইভাবে সরলীকরণ করা সরলীকরণ করার সাথে আমি একমত হতে পারছি না